তুমি মুখ ধোবা চলো। না না আমি মুখ ধোব না। আমার কাছে পয়সা নাই তুমি মুখ ধোবা চলো। আমি পয়সা দেব আমি মুখ ধোব না। আমি মুখ ধোব না। এটা নই এটা আমি থাবড়ি তো ধোব। মনা শিকার কেমন মিল দেখেছি আমার সাথে পটিয়ে দিবি। ঠিক আছে দাঁড়া আগে আমারটা হোক তারপর তোকে পটিয়ে দেবো। তুই দেখ দেখ আরে বাড়ির কাছে বাড়ি তো এদের না বলছি সব কোথায়। আরে এদা পূর্বুষ তাল্লি তাই। হ্যাঁ দেখা করার জন্য বল দেখা করার জন্য। ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি বলছি। একদিন দেখা করো সোনা। এ তো দেখ দেখ ভাই ওকে লিখে ফাটিয়েছে দেখ। শালা কোনো আইস না কেনে ভালোবাসার এটাই ঝামেলা। শালা দিল্লির লাড্ডুর মতন খাইলেও পস্তাবো বা না খাইলেও পস্তাবো। প্রেম কেউ করে রে আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি। আমি তোমাকে নিয়ে একসাথে বিয়ে করার স্বপ্ন দেখেছি, একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। বসো শিকা তুমি রাগ করো না, তুমি আমার পাশে একটু বসো। তুমি ছাড়া আমার কে আছে বলো তো? ও সরি সরি আমারই ভুল হয়েছে। হুম বসো। তোমার সাথে আমি কথা বলবো না। কেন আবার কি হলো? তুমি না আমার মনের মানুষ, তুমি আমার নাম ধরে ডাকো কেন? তুমি শুধু আমাকে সোনা বলি ডাকবা, নাহলে বাবু বলি ডাকবা। ও গো আমার সোনা গো রাগ করছো কেন? দেখি দেখি একটা কিস দি। তুমি একটু মেকআপটা কম করতে পারো না? দেখো আমার মুখে কি হলো। চলো চলো ওইদিকে চলো, মুখ হাতটা ধুতে হবে। শালা পিরিতির কাঁটালের আটা, এ তো কাঁটালের আটা নয় আটা আর ময়দা। তুই শুনু করে শুনু করে গ্যাস করছে। শালা ইরাম যেতে মেয়ের মুখে পাউডার দেয়, গিরামে পাউডার আকার লেগে যাবে। এই সায়া আছে, ব্লাউজ আছে, লেগিংস আছে, ওড়না আছে, কুর্তি আছে। এই সারি সায়া একসাথে দুই নিলে ব্লাউজ বিনামূল্য পুজোর অফার। সবাই দেখুন। ও ভাই ও কাকা আসো আসো, তোমার বন্যা আন্ডার প্যান্ট আছে দেড় হাত পেঁচে। আসো আসো ভাই ও কাকা, এদিকে আসো পুজোর অফার বিনামূল্য। আমার নাম আমার দেখো সুন্দরী মেয়েদের জন্য শপিং ফ্রি। চলো না আমরা শপিং করে আসি। তুমি বলছো তোমার কথা আমি ফেলতে পারি? ঠিক আছে চলো। ও ভাই ফ্রি শপিং সুন্দরী মেয়েদের জন্য? কেন তোমার আমার মুখের কথা বিশ্বাস হয়েছে না? না আচ্ছা চলো বেশ আমি মিছি কথা বলছি। ঠিক আছে এদিকে এখানে তো আছে লিখা, তুমি দেখি নাও একবার। দেখো 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 আমার মুখেরটা মিছি কথা আর ওইটা যেটা আছে সেটা তো সত্যি কথা। তাহলে এখন তুমি কাগজ কলমে ভরসা করো, তাহলে ওইটা পরে তুমি দোকানের ভেতর চল যাও, তোমার সাথে সুন্দর মেয়ে আছে একদম ফেরি। চলো 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 দোকানের ভেতরে চলো। বসো শিকা ওইখানে বসো।
দেখো দেখো কি মাল নেবে দেখো, এ ধর কি মাল নেবে দেখাও, পূজোর ভালো ভালো মাল নিয়েছি, এ দেখাও ভালো করে সব। ও ভাই, বাইরে যা লিখা আছে সত্যি তো? আরে ভাই, আমার মুখের কথা মিছে কথা, দেখো সিসিটিভি ক্যামেরা চলছে ভাই, ঠিক আছে? নাহলে আমার নামে তুমি কেস করবা, ঠিক আছে? বাইরে যেটা সাইনবোর্ডে লিখা আছে সেটাই সঠিক কথা, আমার কথা তুমি বাদ দাও, বুঝা গেল? ক্লিয়ার তো? আরে সব মাল প্যাক করে দাও, তোমার সব মাল প্যাক করে দাও। দাদা তুমি দিয়ে দাও। হ্যাঁ দাও 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 দিয়ে দাও। এ ভাই, তোমার বিল টাকা দিয়ে যাবে। বিল মানে কিসের বিল? এ ভাই, তুমি যে এতটা মাল নিয়েছো এর বিলটা কে দেবে? এই যে 5709 টাকা। আরে ভাই, আমি আগেই বলেছি আমার কথা মিছে কথা, দোকানে সাইনবোর্ড যেটা টাঙানো আছে সেটা তো বিশ্বাস করবা? হ্যাঁ সেটা তো বিশ্বাস করবা? চলো আমি দেখে দিতে, তুমি বেরিয়ে আসো। হ্যাঁ আমি তো বেরিয়ে যাব, আমার দোকান আমি বেরোবো না। থো এখানে থো, এগুনে এখন থো, চলো দেখি চলো। দেখো ওইখানে লেখা আছে সুন্দরী মেয়েদের জন্য ফ্রি শপিং। আরে ভাই, শুধু ওইটুকু দেখলি হবে? আর তুমি বাদবাকিটা দেখবে না? এ দেখো, এটা করে দেখো, তারপরে নিচে কি লেখা আছে সেটা দেখো, যাও ভালো করে ভালোভাবে দেখো, যাও। ও শিকা, ওইখানে লেখা আছে সুন্দরী মেয়েদের জন্য ফ্রি শপিং, তার নিচে লেখা আছে মুখ ধুয়ে প্রমাণ দেখাইতে হবে। তুমি ওরম করছো কেন? তোমাকে তো আমি দুদিন পর বিয়ে করবো, তুমি মুখ ধুয়ে প্রমাণ দেখাও না। আমি মুখ ধুয়ে প্রমাণ দেখাতে পারবো না, আমার লিপস্টিক আর মেকআপ উঠে যাবে। তোমাদের এই আলোচনাটা শেষ হইলে আমার টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। 5709 টাকা তাড়াতাড়ি দাও, কি করবে দেখো। শালা 500 টাকা চলে যাইছে, তাও মুখ ধুইছি না, কোনো গন্ডগোল আছে নাকি? না না, আমি তো মুখ ধোয়াবই। ও তুমি মুখ ধোবা চলো। না না, আমি মুখ ধোব না, আমার কাছে পয়সা নাই, তুমি মুখ ধোয়া চলো। আমি পয়সা দেবো, আমি মুখ ধোব না। দেখো দেখো আমার গার্লফ্রেন্ডকে দেখো না, তুমি দেখো দেখো আমার গার্লফ্রেন্ডের মুখটা দেখো। হ্যাঁ তা দেখা দেব। ও শোনা, মুখটা খোলো তো। তোমাকে বললাম আমি মুখ ধোব না। এবার পূজোতে এটা ছিল মনার গার্লফ্রেন্ড, তাই বলছি বন্ধুরা এই ধরনের মেয়েদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকবেন। এবারকার পূজো আপনাদের খুব সুন্দর কাটুক এটাই কামনা করি। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও।